2019 সালে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রিতে এগিয়ে ছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় অ্যাপলের তৈরি দুটি মডেলের আইফোন জায়গা করে নিয়েছিল। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের তথ্য অনুযায়ী 2019 সালের তৃতীয় প্রাপ্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে শীর্ষে রয়েছে আইফোন XR মডেলটি। বাজারের 3% এ স্মার্টফোনটির দখলে ছিল। এর বাইরে স্যামসং, ওপো, শাওমির মতো প্রতিষ্ঠানের স্মার্টফোনও বিক্রির দিক থেকে সেরা 10 স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছিল। বিক্রি হওয়া সেই স্মার্টফোনগুলোর মধ্যে প্রথমেই রয়েছে মার্কিন প্রযুক্তি অ্যাপলের তৈরি আইফোন XR। 2018 সালের সেপ্টেম্বর মাসে সাশ্রয়ী মডেলের আইফোন হিসেবে XR মডেলটি বাজারে আনে অ্যাপল। শুরুতে মডেলটি খুব সাড়া ফেলেনি, এরপর কিছুটা দাম কমানো হলে দ্রুত ফোনটির বিক্রি বাড়তে থাকে। 3GB র্যামের সাথে সর্বোচ্চ 256GB স্টোরেজ থাকা ফোনটি টানা 4 প্রাপ্তিক জুড়ে অ্যাপলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় জায়গা করে নেয়। দ্বিতীয় স্থানে ছিল স্যামসং A10। 2019 সালে ফেব্রুয়ারি মাসে স্যামসং বাজারে আনে সাশ্রয়ী বাজেটের স্মার্টফোন A10। 6.2 ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে, এক্সিনোস 7884 প্রসেসর ও 2GB র্যামের ফোনটি 2019 সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়। ফোনটি দর্শকদের আকর্ষণের আরেকটি বড় কারণ হচ্ছে এর ওজন, যা কিনা মাত্র 168 গ্রাম। সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় 3 নম্বরে থাকা স্মার্টফোনটিও স্যামসংয়েরই তৈরি। স্যামসংয়ের 3 ক্যামেরাযুক্ত স্মার্টফোন গ্যালাক্সি F15 মিড রেঞ্জের স্মার্টফোন হিসেবে চরমভাবে গ্রাহকের নজর কাড়ে। ফোনটিতে সর্বোচ্চ 512GB আলাদা কার্ড স্লট ব্যবহারের সুযোগ ছিল। ক্যামেরা ও ভালো ব্যাটারি ব্যাকআপের ফলে 2019 সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় 3 নম্বরে জায়গা করে নেয় স্যামসংয়ের এই ফোনটি। এরপর রয়েছে ওপো A9। সবচেয়ে বেশি বিক্রি হওয়া শীর্ষ 10 স্মার্টফোনের তালিকায় ওপোর 3টি মডেল জায়গা করে নিয়েছিল। এর মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল ওপো A9 মডেলের স্মার্টফোনটি। মিড রেঞ্জের এই স্মার্টফোনটিতে ডুয়েল ক্যামেরা, 4GB র্যাম ও 6.5 ইঞ্চি মাপের ডিসপ্লে রয়েছে, যা গ্রাহকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং শীর্ষ 10-এ ওপোকে জায়গা করে দেয় 4 নম্বরে। এরপর আবারও আইফোন। 2019 সালে নতুন আইফোনের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল আইফোন 11 মডেলটি। 6.1 ইঞ্চি ডিসপ্লে, 12+12 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাযুক্ত ফোনটি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে 5 নম্বরে জায়গা করে নেয়। 2019 সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় ওপোর দ্বিতীয় স্মার্টফোনটি হচ্ছে F5S। চীনা স্মার্টফোন নির্মাতার এন্ট্রি লেভেলের ফোনটি ক্রেতাদের মধ্যে এবছর বেশ সাড়া ফেলেছিল। 170 গ্রাম ওজন ও 6.1 ইঞ্চি ডিসপ্লে সম্বলিত ফোনটি 2019 সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকায় 6 নম্বরে ছিল। স্যামসং গ্যালাক্সি A20। ওই বছর ক্রেতারা স্যামসং ব্র্যান্ডের যেসব স্মার্টফোন কিনেছেন তার মধ্যে তৃতীয় জনপ্রিয় ফোন A20। 2019 সালে বাজেট ডিভাইস হিসেবে গ্রাহকের আগ্রহের কেন্দ্রে ছিল স্মার্টফোনটি। 3GB র্যাম ও 4000mAh ব্যাটারি সম্বলিত ফোনটি ওই বছর সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকায় 7 নম্বরে ছিল। ওপো A5। 2019 সালে ওপোর স্মার্টফোনগুলো ক্রেতাদের বেশ আকর্ষণ করেছিল। ওপো A5 মডেলটিও তাই সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় ঢুকে গিয়েছিল। পিছনে কোয়াড ক্যামেরা সেটআপের ফোনটিকে ক্যামেরা বৈশিষ্ট্যের কারণে ক্রেতারা পছন্দ করেছিলেন, ফলে এই স্মার্টফোনটি 2019 সালে বিক্রি হওয়ার শীর্ষ 10-এ চলে আসে 8 নম্বরে। চীনা প্রতিষ্ঠানটির তৈরি এন্ট্রি লেভেলের স্মার্টফোন রেডমি 7A মডেলটিকে গ্রাহকেরা এবছর পছন্দের দিক থেকে এগিয়ে রেখেছিল, যার ফলে ফোনটি শীর্ষ 10-এ জায়গা পায়। হুয়াই P30। স্মার্টফোন বিক্রির দিক থেকে হুয়াই সে বছর স্যামসংকে টেক্কা দেওয়ার চেষ্টা করেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি
বছরের মার্চে বাজারে নিয়ে আসে হুয়াই P30 সিরিজের স্মার্টফোন। এরপর সবচেয়ে বেশি বিক্রি হওয়া শীর্ষ 10 স্মার্টফোনের তালিকায় জায়গা করে নেয় হুয়াই P30।